আমি অর্পিতা চক্রবর্তী, তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। টিপস অ্যান্ড ট্রিক্সে আজকে তোমাদের দেখাবো দুর্দান্ত পাঁচটি কিচেন টিপস, যেগুলি তোমাদের কিচেনে অনেকটা সময় বাঁচাবে এবং সাশ্রয়ী। তাহলে চলো শুরু করি। সবজি কাটার সময় চপিং বোর্ড স্লিপ করে যায়, তো এইটাকে তোমরা কীভাবে ঠিক করবে যাতে ঠিকঠাকভাবে সবজি কাটা যায় সেটা এখন দেখাবো। এরকম রাবার ব্যান্ড এই চপিং বোর্ডের দুপাশে আমি লাগিয়ে দেব। দেখো দেখো সরে যাচ্ছে না, এক জায়গায় স্টিক থাকছে, এটা একটা প্রসেস। টিস্যু পেপার ভিজিয়ে দিতে পারো, না হলে এরকম কটন টিস্যু এভাবে জলে ভিজিয়েও দিতে পারো। চপিং বোর্ডের তলায় এভাবে দিয়ে দেবে, দেখো সরছে না, এভাবে কাটতে পারো। অনায়াসে আমি চপিং বোর্ডে কাটতে পারলাম, চপিং বোর্ডটা সরে গেল না। পেঁয়াজ রসুন কাটার পরে পেঁয়াজ রসুনের খোসা গোটা স্ল্যাবে ছড়িয়ে যায়, কী করে পরিষ্কার রাখবে সেটা এখন দেখাবো। তোমরা যখন পেঁয়াজ রসুন কাটবে এরকম বাটিতে একটু জল নিয়ে নেবে, কাটার পরে পরেই এই খোসাগুলোকে এইভাবে জলের মধ্যে চুবিয়ে দেবে, তাহলে এগুলো ছড়িয়ে যাবে না। আর আরেকটা করতে পারো, এখানে যখন ক্যারি ব্যাগ রেখে এই নোংরাগুলোকে সরাসরি এর মধ্যে তুলে নিতে পারো, তাহলে কিচেন স্ল্যাব সাথে সাথে ক্লিন হয়ে যাবে আর আলাদা করে পরিশ্রম করতে হবে না। রসুন আমাদের রান্নায় ব্যবহার করি, এই রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় লাগে, ঝটপট কীভাবে ছাড়াবে সেটা এখন বলবো আর দেখাবো। বাজার থেকে যখন কিনে আনবে চেষ্টা করবে রসুনের খোসা ছাড়ানো এরকম কোয়া নিয়ে আসার, একটু বড় বড় হলে আরও ভালো হয়। আমি শিশির মধ্যে ভরে নিচ্ছি, এবার মুখটা বন্ধ করে খুব ভালো করে আমি ঝাঁকিয়ে নেব এইভাবে। দেখো বেশ কিছুক্ষণ ঝাঁকিয়েছি, দেখো খোসাগুলো অনেক ছাড়িয়ে ছাড়িয়ে চলে এসছে, আরও কিছুক্ষণ ঝাঁকালে আরও পুরো পরিষ্কার হয়ে যাবে। এভাবে জলে ভিজিয়ে রাখতে পারবে, 30 মিনিট ভেজালেই হবে, তাহলে দেখবে যে অনায়াসে এই রসুনের খোসা দেখো ছাড়িয়ে চলে আসছে। এবার নাইফ দিয়ে মাথাটা আর এই পেছন দিকটা এরকম কেটে নিয়ে তারপরে যদি এইভাবে একটু চাপা দাও তাহলে অনায়াসে এখন রসুনের খোসা ছাড়িয়ে আসবে। পেঁয়াজ রসুন কাটলে হাতে একটা দুর্গন্ধ হয়ে যায়, তো ঘরোয়া উপায়ে কী করে এই সমস্যা সমাধান করবে সেটা তোমাদের এখন দেখাবো। লেবু কেটে নিয়ে এরকম হাতে রসটা দিয়ে আস্তে আস্তে এরকম ঘষতে পারো, বা লেবু চিপে নেওয়ার পরে যে খোসাটা থাকে সেটা এরকম হাতে ঘষে নিতে পারো। কিছুক্ষণ যদি এরকম ঘষে নাও তাহলে দেখবে যে পেঁয়াজ রসুনের যে একটা স্মেল সেটা চলে গেছে। তাছাড়া তোমরা নুন দিয়ে হাত ঘষতে পারো, তাতে করে হচ্ছে গন্ধ চলে যাবে। গরমের সময় বেগুন যে কোনো রান্নাতে দিলে তেঁতো লাগে, তেঁতো কীভাবে কাটাবে তার উপায় দেখাবো আর বলবো। বেগুন কেটে আমি নুন জলে ভিজিয়ে রেখে দেব, এটাকে আমি এইভাবে 5 থেকে 7 মিনিট রেখে দেব, তাতে করে তেঁতো ভাবটা চলে যাবে। এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই ট্রাই করবে, তাহলে তোমাদের কিচেনে অনেকটা হেল্পফুল হবে এবং সাশ্রয়ী।